আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল গরম মশলার রেসিপি। এই রেসিপিটা আমার একান্তই নিজস্ব। আমার এই গরম মশলাটা সবজি মাংসতে ব্যবহার করি। আমার স্পেশাল গরম মশলাটা দেখেন কি কি উপকরণ লাগে, আমি উপকরণগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। আমি এখানে জিরা নিয়েছি 3 টেবিল চামচ। এই দেখুন, আমি এই এরকম মাপের একটা চামচ নিয়েছি। এই চামচটা দিয়ে আমি নিয়েছি, এখানে আমি জিরা নিয়েছি 3 টেবিল চামচ, ধনিয়া নিয়েছি আমি 4 টেবিল চামচ, দারচিনি নিয়েছি, দেখুন আমি এরকম 3টা টুকরো নিয়েছি, কারণ বেশি দিলে দারচিনিটা কালো হয়ে যায়। আমি এখানে লং নিয়েছি 1 টেবিল চামচ, কারণ লংটা কিন্তু অনেক ঝাঁঝালো, এই জন্য লংটা একটু কম দেবেন। আমি এলাচ নিয়েছি 2 টেবিল চামচ। আমি একটা জয়ফল নিয়েছি, আর গোলমরিচ নিয়েছি আমি সাদা কালো মিশিয়ে 1 টেবিল চামচ। আমি সাদা আধা চামচ, কালো আধা চামচ মিলিয়ে আমি 1 টেবিল চামচ নিয়েছি। বড় এলাচ, বড় এলাচ নিয়েছি আমি 5টি। এখানে মিষ্টি জিরা বা মৌরি আমরা নিয়েছি 1 টেবিল চামচ। শাহী জিরা নিয়েছি আমি 1 টেবিল চামচ। জয়ত্রী নিয়েছি আমি এই কয়েকটা। তেজপাতা নিয়েছি আমি 5টি। স্টার অ্যানাইস নিয়েছি 2টি, এটাও অনেক ঝাঁঝালো। এখানে শুকনো মরিচ নিয়েছি আমি একটু কালারটা আসার জন্য 4-5টি। আপনারা এগুলো ঘরে না থাকলেও যেগুলো আছে, যা আছে আপনাদের কাছে, ওই মশলা ওগুলো দিয়েও আপনারা তৈরি করতে পারেন। আর কিছু মশলা আছে আলাদা, 4-5টা মশলা আমার, জয়ফল, জয়ত্রী, স্টার অ্যানাইস বা বড় এলাচ, এগুলো সংগ্রহ না করতে অসুবিধা, না করতে পারলে কোনো অসুবিধা নেই, আপনি বাকি মশলাগুলো দিয়ে গরম মশলাটা তৈরি করতে পারেন। এগুলো আমি এখন হালকা আছে, আমি সবগুলোকে টেলে নিব, সবগুলোকে টেলে আমি ব্লেন্ডার করব। ব্লেন্ডার করে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো। আপনি তেজপাতাও টালতে হবে, এমনকি দারচিনিও আপনাকে ছোট ছোট পিস করে, এভাবে ছোট পিস করে আপনি দারচিনিটাও কিন্তু অবশ্যই টেলে নেবেন। সবগুলো মশলা চুলার আঁচটা মিডিয়াম রেখে, যাতে আপনার মশলাগুলো না পড়ে, আপনি ওইভাবে, আর মশলাগুলো কিন্তু অবশ্যই পরিষ্কার করে নেবেন যাতে ময়লা না থাকে। আমার সবগুলো মশলাই কিন্তু ধোয়া পরিষ্কার করা। দেখুন আমি পরের প্রণালীটা দেখাচ্ছি কিভাবে আমি আমার গরম মশলাটা তৈরি করেছি। আর এটা তৈরি করবেন স্পেশাল, স্পেশাল গরম মশলাটা আপনি অতীত মেহমানদের, মেহমান আসলে আপনি যদি তরকারিতে দেন দারুণ একটা ফ্লেভার আসে, আর অবশ্যই ট্রাই করে দেখবেন। সবগুলো মশলা একটু কম বেশি করে নেবেন, মাপটা একটু ঠিক রাখার চেষ্টা করবেন না, কোনো কোনো মশলাগুলো অনেক ঝাঁঝালো, এই জন্যে আপনি এগুলো একটু কম দিবেন, তাহলে হবে। আর জিরাটা দিবেন আপনি ওই ঝাঁঝালো ভাবটা ব্যালেন্স করার জন্য। আমরা আসলে এই এই ধনিয়াটা ব্যবহার করি, এই ধনিয়াটা ব্যবহার করবেন আপনি সবগুলো মশলা ব্যালেন্স করার জন্য। সবগুলো আমরা একসাথে মিক্স করে টেলে নিব। এই যে দারচিনি দিয়ে দিলাম, সবগুলো আমরা একসাথে মিক্স করে টেলে নিব। হালকা আছে, একটু সময় নিয়ে আমরা আস্তে আস্তে এটা টেলে নিব। আর জয়ফলটা আমরা একটু গুঁড়ো করে তারপরে দিব, তারপরে একসাথে আমরা এটা সবটা মশলা আমরা একসাথে ব্লেন্ডার করে নিব। তৈরি হয়ে গেল আমার স্পেশাল গরম মশলা। আর এটা ডিম আছে, অবশ্যই ডিম আছে, আপনি মশলাটা ভাজবেন, ডিম আছে অনেকটা সময় নিয়ে মশলাটা ভাজবেন। মশলাটা ভাজার পরে আপনারা ব্লেন্ডার করে নেবেন, এরকম ব্লেন্ডারের জগ, এরকম ব্লেন্ডারের সাথে যে ছোট জগটা থাকে ওইটা দিয়েও করতে পারবেন, আমি মাঝারি জগটা দিয়ে করেছি। এরকম ব্লেন্ড করে নেবেন, চালার কোনো প্রয়োজন নেই, আপনারা নিজে দেখুন সবগুলো কি কত মিহি হয়েছে। এখানে অনেকগুলো মশলা আছে, খুবই ঝাঁঝালো, এই জন্য আপনারা মাপটা ঠিক রাখবেন।